ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিকভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। শেষ দফার ভোটের আগেই বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। সিএএতে প্রথমবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। সিএএ কার্যকর হওয়ার পর 15ই মে প্রথম দফায় 14 জনকে নাগরিকত্ব দেয় কেন্দ্র। এবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। কেন শেষ দফা ভোটের আগে নাগরিকত্ব দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। বহরমপুরের সাংবাদিক বৈঠকে অধীরের দাবি, ভোটের আগে কাকে খুশি করে কাকে বোকা বানানো হচ্ছে তা বাংলার মানুষ বুঝতে পারছে। 5 বছর তাকে অপেক্ষা করতে হলো কেন? আর ঠিক লোকসভা ভোটের ঠিক আগে তাকে বার করতে হলো কেন? আরো কথা, ঠিক পশ্চিমবঙ্গের শেষ দফা নির্বাচনের আগে তাকে প্রকাশ করতে হলো কেন? আরও কথা, নির্বাচনের শেষ দফার সময় যে সমস্ত এলাকায় মতুয়া সম্প্রদায় বাস করে ঠিক সেখানেই নির্বাচন শেষ পর্যায়ে, আর ঠিক তার আগেই এই 8 জনের নাম বার করে কাকে খুশি করে কাকে বোকা বানাতে চাইছে বাংলার মানুষ সহজেই বুঝতে পারছেন। যদি সৎ ইচ্ছা থাকতো, সততা থাকতো, তাহলে 5 বছর তারা অপেক্ষা করলো কেন? এর জবাবটা আগে আমাদের দিতে। অপেক্ষা করার পর 8টা নাগরিকত্ব তাকে দিতে হলো কেন? এতো পর্বতের মুসিক প্রসব হয়ে গেল। 5 বছর অপেক্ষা, মাত্র 8টা নাগরিক, তাও নির্বাচনের আগে, তাও নির্বাচনের শেষ দফায়, কোন দফায়? যেখানটাই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট আছে। তাহলে অঙ্ক খুব সহজ, মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নেবার জন্য তাদেরকে নতুন করে বিভ্রান্ত করে আবার নির্বাচনের আগে মাত্র 8 জনকে নাগরিকত্ব দেওয়া হবে।